স্যার, খুব সম্ভবত জেএস রসুল আমাদেরকে কমেন্টস করেছে যে খুব সম্ভবত আপনি যেটা বললেন যে স্মার্ট ইংলিশের জিনিসটা, সেটা সে প্রশ্ন করেছে যে স্যার মাস্টার্স শেষ করে কি করা যাবে কিনা। আচ্ছা, মাস্টার্স শেষ করেও আমরা মনে করি যে মাস্টার্স পাস করলাম, অনেক কিছু শিখলাম। আমার এখানে তো প্রতিনিয়ত অনেক আসেন, মানে ম্যাট্রিক পাস করে আসেন, এসএসসি পাস করে আসেন, এইচএসসি পাস করে আসেন, দাখিল আলিম পাস করে আসেন, ডিপ্লোমা পাস করে আসেন, অনার্স পাস, ডিগ্রি পাস, মাস্টার্স পাস, এমনকি মাস্টার্স পাস করে তাদের শিক্ষকরা পর্যন্ত আসেন। বয়স হয়ে গেছে 50, তারাও আসেন, 60 হয়ে গেছে তারাও আসেন। তাদের বয়স যাতে 10 বছর তারাও আসে, 10-12 বছর, 15 বছর, 16 বছর, 20 বছর, 30 বছর তারা আসছে, 50 বছর আসছে। তুমি অবাক হবে, 60 বছর বয়সে মানুষ আসছে। কিছুদিন আগে একজন ভর্তি হলেন যার বয়স 64 বছর, 64। তুমি হয়তো বলতে পারো 64 এই বয়সে এসে উনি কি করবেন? হ্যাঁ, উনি এই বয়সে লেভেল 1-2 করছেন, এই বয়সে স্পোকেন রাইটিং করছেন, এই বয়সে উনি আইএলটিএস করছেন, এবং ওনার ইচ্ছা যে জীবনে একবার হলেও যেন উনি শিক্ষক হতে পারেন, এবং উনি এটা করছেন। লাস্ট জীবন আমি এটা করতে চাই, উনি নামাজ কালাম পড়ে, নারীটা এটা উনি প্যাশন, বলছেন এছাড়া কাজ ছাড়া আমি থাকতে পারবো না। তো কিছুদিন আগে আরেকজনের সাথে কথা, উনি একজন একটা ভালো একটা জায়গার উনি চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, আজকে উনি রিটায়ার্ড। হ্যাঁ, তো ওনারও বয়স হয়ে গেছে 60+, উনিও করবেন। এক ভদ্রলোকের সাথে কথা হলো, উনি ভর্তি হয়েছেন এবং কোর্স করেছেন, যিনি ছিলেন 72-72 বছর বয়স। বাপ, অনেক। উনি আমার বাবার কলিগ ছিলেন, মানে আমার বাবার সমসাময়িক চাকরি করতেন। তো ওনার বয়স 72 বছর, উনিও তো কোর্স করলেন। হ্যাঁ, আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল কেন করবেন? উনি বললেন যে কেন, এই বয়সটা কি খুব বেশি হয়ে গেছে? আমি বললাম যে বেশি তো কখনোই না, হ্যাঁ আমাদের মনের বয়স বেশি হয়ে গেছে। উনি বললেন যে হ্যাঁ, আমি যতদিন বেঁচে আছি বাকি জীবনটা কেন আমি ভালো থাকতে চাই না, কেন থাকবো না? তো 72 বছর বয়সে করলেন। আমি একজনকে পেয়েছিলাম, আমার তখন আমি নিজেই পড়াতাম, তো আইএলটিএস একটা কোর্সে। ওনার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, উনি সনাতন ধর্মে ছিলেন। হি ওয়াজ 74 অ্যাট দ্য টাইম। ওনা হ্যাড দ্য সেশন উইথ হিম, তখন হি ওয়াজ 74। তো 74 বছর বয়স তখন উনি কোর্স করেছিলেন। তারপর শেখার কোনো বয়স নাই, যে কোনো বয়সে শেখা যায়, আসলে শেখার কোনো বয়স নেই।